নমস্কার বলায়েস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে যদি কোনো কারণে এখন ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ যদি না থাকে তাহলে আপনারা আপনাদের শখের যে মাছগুলি আছে সেই মাছগুলিকে কিভাবে বাঁচাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোট্ট একটি অ্যাকোয়ারিয়াম আমি এখানে কিছু মাছ রেখেছিলাম ট্রিটমেন্টের জন্য তো এখানে গতকাল পাঁচ ঘন্টা প্রায় বিদ্যুৎ ছিল না তো আমি এই মাছগুলিকে কীভাবে বাঁচিয়েছি সেটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে আমার যে ট্যাঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে আমি ছেলে মাছগুলোদের রেখেছিলাম আপনাদের সঙ্গে সেটি শেয়ার করেছি এবং পরবর্তী সময় সেগুলো আমি পরিবর্তন করে অন্য জায়গায় আমি রেখেছি আর এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন এই মাছগুলি আমার এই ট্যাঙ্কে ছিল আমার অ্যাকোরিয়ামে ছিল অ্যাকোরিয়াম থেকে তুলে আমি গত রাতে এখানে শিফট করেছি এখানে কিন্তু কোনো এয়ার পাম্পের প্রয়োজন এখন পড়ছে না যেহেতু আমি এখান থেকে মাছ কমিয়ে দিয়েছি দুটি ট্যাঙ্ক আমার রেডি হয়ে গেছে আমি সেখানে মাছ সরিয়েছি যার দরুণ এখানে মাছের পরিমাণ কম আছে তো আমি এখানে গত রাত্রে কোনো উপায় না পেয়ে যেহেতু প্রায় পাঁচ ঘন্টা কারেন্ট ছিল না কোনো উপায় না পেয়ে আমি এখানে মাছগুলো কি সরিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ এইটাই যে আমার পূর্বের অভিজ্ঞতায় আমি আমায় দেখেছি যে আমার কাছে অনেকেই আমাদের স্থানীয় যে দাদারা আছেন তারা আমাকে বলেছেন যে ভাই এরকম কারেন্ট চলে গেছে এখন বিদ্যুৎ চলে গেছে এখন আমি কী করবো তো মারা যাচ্ছে অনেকের মাছই মারা গেছে তো এই কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আপনারা তড়িঘড়ি করে যদি আপনারা এরকম একটি ট্যাঙ্কও বাইরে আউটডোরে একটি ট্যাঙ্ক বানাতে পারেন অ্যাকচুয়ালি থাকা উচিত প্রত্যেকেরই একটা করে বাইরের ট্যাঙ্ক থাকা উচিত কখন কারেন্ট থাকে কি থাকে না বিদ্যুৎ থাকে কি থাকে না তার তো ঠিক নেই এখন বর্ষাকাল অবশ্যই ঝড় বৃষ্টি হবে কাজেই বিদ্যুৎ নাই থাকতে পারে তো তার জন্য এখন এই সময়টার জন্য এই ছ মাসের জন্য মোটামুটি আপনারা যদি এরকম বাইরে একটি ট্যাঙ্ক রেখে দেন জল সবসময় লোড থাকবে তো এরকম একটি ট্যাঙ্ক থাকলে আপনার অ্যাকোরিয়ামে যত রকম মাছ আছে সেই মাছগুলিকে আপনারা কিন্তু একদম সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারবেন কোনো প্রবলেম মাছে আসবে না এভাবে আপনারা ট্যাঙ্কে রেখে দিন একটু বড়ো জায়গা করবেন আপনার মাছ যদি অ্যাকোয়িয়ামের পরিমাণ বেশি থাকে মাছের তাহলে অবশ্যই একটু বড়ো জায়গা রাখবেন কেননা অ্যাকোয়িয়ামের মধ্যে যদি মাছের ঘনত্ব বেশি থাকে তাহলে দু এক ঘন্টার মধ্যে হয়তো আপনার মাছ মরা শুরু করে দেবে কেননা আমার যে অ্যাকোয়ারিয়াম আপনাদের দেখিয়েছিলাম পঁচিশ লিটার জল ধরে সেখানে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ছটি মাছ আমি কিন্তু ওখানে রেখেছিলাম পাঁচ ছটি মাছের মধ্যে কিন্তু মানে যদি পাঁচ ঘন্টা আমি রেখে দিতাম হয়তো একটা মাছও ফেরত পেতাম না তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাঁচটি মাছই সুস্থ আছে এর কারণ এইটাই যে আমি মোটামুটি কারেন্ট চলে যাওয়ার এক ঘন্টার মধ্যেই যখনই দেখেছি আমার মাছে হাবি খাওয়া শুরু করেছে আমি তখনই একদম সময় নষ্ট না করে তখনই ওই বৃষ্টির মধ্যেই বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে ওই বৃষ্টির মধ্যে আমি জাস্ট মাছগুলোকে তুলে আমার এই ট্যাঙ্কে জাস্ট শিফট করে দিয়েছি আর কিছুই না এখানে কোনো অক্সিজেনের প্রয়োজন হয়নি কিছু কিচ্ছু না মাছগুলো দেখুন একদম একদম সুস্থ আছে কিন্তু খাবার দিয়েছি খাবার খাচ্ছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের শখের মাছ অবশ্যই আপনারা একটু দেখে শুনে রাখবেন আর এই বর্ষার সময় এরকম বিদ্যুৎ তো হামেশাই কম বেশি আপ ডাউন করবেই তো আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই বাইরে একটি আলাদাভাবে ট্যাঙ্ক তৈরি করে রাখুন যাতে কোনো কারণে আপনাদের এলাকায় যদি বিদ্যুৎ না থাকে আপনাদের শখের মাছগুলি যাতে মারা না যায় তো আপনাদের শখের মাছ যদি মারা যায় আপনাদেরই কষ্ট কেননা আমার সঙ্গে প্রথমের দিকে এরকম হয়েছে তো কতটা কষ্ট হয় শখের জিনিস মারা গেলে সে ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে যার জন্য আপনাদের সঙ্গে কথাটি আজকে শেয়ার করছি তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন